হতে পারে নাইজেরিয়ান বেনজিমা বা হতে পারে লিবেরিয়ান। ও সেভ বলতে বলতে ফাইনালে সাদেরের অবস্থা দেখুন। প্রথম শটটিতে এসছে জোয়েল, গ্যাং গ্যাং টিমের হয়ে। অপরদিকে গোলকিপার প্রিয়ান সিং। পাওয়ারফুল শট, গোল, আলি এন্টারপ্রাইজ, বল জালে জড়িয়ে গেল, স্কোর 1-1। একটি একটি শট হয়ে গেছে খেলার ফলাফল। নির্ধারিত সময়ে জিরা গ্যাংগ্যাং দলের শুভ দুটি চান্স পেয়েছিল। ফার্স্ট হাফে একটি শট করতে এসে গ্যাংগ্যাং টিমের হয়ে ভীমাদা। দেখা যাক জুয়েলের একটি শট কাদের কি সেভ হয়। তৈরি গোলরক্ষক প্রিয়াম সিং। এটা কিন্তু রিয়েল মাদ্রিদের বেনজিমা নয়, করিম বেনজিমা, এটা আলাদা। দ্বিতীয় শট হতে পারে নাইজেরিয়ান বেনজিমা বা হতে পারে লিবেরিয়ান। ও সেভ বলতে বলতে পারে নাইজেরিয়ান বেনজিমা বা হতে পারে লিবেরিয়ান। ও সেভ বলতে বলতে সেভ হয়ে গেল। রাহুল বেনজিমার শট সেভ করে দিল গোলকিপার রাহুল। সেভ করলেন বেনজিমার শট। দু দুটি শট হয়ে গেছে খেলার ফলাফল 2-1। গ্যাং গ্যাং দল এবারে লাস্ট এন্ড ফাইনাল শট তিনটে করে তো শট নিতে এসেছে গ্যাং গ্যাং টিমের হয়ে, সম্ভবত উইনিং শট মৈতোস দা নেবে হয়তো। লাস্ট এন্ড ফাইনাল শট এসেছে একটু ডিস্টার্ব করার জন্য মৈতোস। অপরদিকে পরিবর্তিত না এটা কিছু তানে মন্ত্র দিয়ে গেল, কিছু না কনসেন্ট্রেশন ব্রেক করা। হ্যাঁ একদমই তাই। কিক নেওয়ার জন্য তৈরি প্রিয়াম সিং, সেভ করার জন্য তৈরি, কিক নেওয়ার জন্য তৈরি মহিত। দুজনেই ক্যালকাটা ফুটবল লিগে এবার দারুণ পারফরমেন্স ছিল। গোল বুদ্ধিদীপ্ত গোল করে দিল এবং গেম ওভার। জিরাট গ্যাং গ্যাং দল পৌঁছে গেল তারা সেমি ফাইনালে। তাদের অবস্থা দেখুন। Man up the match. Rahul, please.